বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করতেছি। এটা ভিডিও টিউটোরিয়াল তো অবশ্যই, বাট যেটা হলো চেষ্টা করতেছি আপনাদের লোগো ডিজাইনের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, যেমন অনেক ধরনের প্রবলেম হয় যে লোগো ডিজাইন বানাতে গেলে যে প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমগুলো আমি দেখছি যতটুকু সম্ভব আপনাদের এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ল্যান্ডিং পেজে এই ধরনের একটা ডিজাইন মনে করেন আপনি চাইলে ফ্রিপিক থেকে আদার বিভিন্ন সাইট থেকে নামায় নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমি আজকে আপনাকে যেটা দেখাবো যে এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আপনি একটা নতুন একটা ডিজাইন আইডিয়া ক্রিয়েট করার করবেন কীভাবে, এবং সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা আর্নিং এর অবস্থান তৈরি করবেন কীভাবে। যেমন আমি যদি একটু ওপেন করি, ধরনের আমি একটা নতুন একটা পেজ নিচ্ছি, এগুলো আমি রেখে দিলাম, থাক এটা আপনার নিউ একটা পেজ। তো নিউ পেজের নাম আমি যদি আমার নামেই দিলাম, সমস্যা নাই। যাওয়ার পর এখানে দেখেন সাইজ এবং লেন্থ সব কিছু দেওয়া আছে, এখানে সব কিছু আমি লেটারই থাকলো, নো প্রবলেম। এখানে অ্যাডভান্সে গেলে ডিটেলস পাবেন, সিএম, ওয়াইকে, আরজিবি, যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি ইজিলি নিতে পারবেন, 306 জিবি রে পেন্ট, এটা সবচেয়ে ভালো। তো আমি এখানে পিক্সেলে চলে আসি, আপনার মতো করে আপনি নেবেন পিক্সেল। আমি পিক্সেলে নিলাম হলো 2000 বাই, হাইট দিলাম আমি 1500, এটা আপনার উপর বেস করবে। হ্যাঁ, যে আপনি কী নিতে যাচ্ছেন, বা হাইটের লেন্থ তো বেশি হতে পারে, আমি এটা আপাতত দিলাম। দেখেন আমি এইখান থেকে আমি কিছু ডাউনলোড করছি, তো এইগুলোর থেকে আমি দেখেন কি ক্রিয়েট করতেছি। একটা করে নিয়ে আমি জাস্ট আমার প্রোফাইল যেটা করলাম আজাদ নামে, এই যে আমার আজাদ এখানে করছি, তো আমি এখানে জাস্ট সেটাকে পেস্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, ভি এখনো হয় নাই পিসির, এটা আরেকটা নির্ভর করে পিসি রেজুলেশন যদি কম হয় সেক্ষেত্রে একটু স্লো মোশনে কাজ করবে। দেখেন এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি সাইডে রাখলাম। সাইডে রেখে এখানে দেখেন আমার কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে, তো আমি এটাকেও নিচ্ছি। আমি চাচ্ছি একদম ক্লিয়ার ক্লিয়ার করে বোঝানোর জন্য, যেটা আপনাদের হয়তো কাজের অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। তো দেখেন আমি কয়েকটা কনসেপ্ট নিব এখান থেকে, কারণ একটা ডিজাইন সেক্ষেত্রে কপিরাইট হবে না যখন সেখানে বিভিন্ন ভেরিয়েশন আউটলুকটা বিভিন্ন থাকবে, এবং সেক্ষেত্রে যে করবে তা সেও যেন মনে হয় যে না ভাই একটু ডিফারেন্ট করছে। নাহলে তো আমার কথাই বলি, ধরেন আপনি এখানে দেখেন এটা আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন, এখানে রিসেট করলে ফুল একদম ফ্রেশ সেট আপ দেন সেভাবে এখানে চলে আসবে, তাহলে ডেস্কটপের কোনো কিছু থাকবে না। এই যে এক্সটেন্ট এখানে যাওয়ার পর রিসেন্ট এক্সটেন্ট শেয়াল, এখানে এসেন্সিয়াল এখানে চলে আসবে, ফ্রেশ চলে আসবে। তো এখানে আসার এখানে আমি চেষ্টা করি পাশাপাশি কাজের মধ্যে কিছু জিনিস দেখে নিন, যে আপনার কাজের ক্ষেত্রে অনেক ইনশাল্লাহ অনেক সুবিধা হবে, তাহলে আপনার হয়তো অনেক বুঝতে পারবেন অনেক কিছুই। দেখেন আমি যেটা বলতে যাচ্ছিলাম, এইখানে দেখেন আমি আরও কয়েকটা ভিউ থেকে ধরনের, এইটা আমার লাগবে না এখন, আমি চাইলে এই পেজটা নিতে পারি। তো দেখেন আমি কী করবো, জাস্ট আমি পেজটাকে ক্রিয়েট করবো, পেজটা আমার ভালো লাগছে। তো দেখেন আপনি কীভাবে সব কিছু নিতে পারেন, একদম সহজ। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আমি জাস্ট এই পেজটাকে নিবো, আমি এত কিছু নিবো না, আমার পেজটা ভালো লাগছে, মানে আর ল্যান্ডিং পেজটা আমার কাছে খুব সুন্দর লাগছে। তাহলে আপনি আপনার মতো করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন বা বানাই নেবেন, যেহেতু আপনার যদি না থাকে সেহেতু, এবং এইগুলো নিলে আপনার কোনো কপিরাইট কোনো দিন ধরবে না, ঠিক আছে, কারণ এইগুলো একান্ত আপনার নিজস্ব ব্যক্তিগত। এখানে আমি আরেকটা জিনিস মানে পিসির সেভ দিয়ে রাখি, সেভ অ্যাজ করে রাখি, সেভ অ্যাজ করলাম পেয়ে যাবো এখানে। তো ফাইলটা আমার মতো করে আমি রেখে দিবো, এটা আমার ফাইল আপল্যাবসের মধ্যে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের ফাইল, এটা নিউজ 4 নম্বর একটা পেজ, এটাকে নিয়ে এখানে রেখে দিলাম, এটাকে সেভ, এটা সেভ আপনি চাইলে যে ওরকম সেভ করতে পারেন, কোনো সমস্যা না, সেভ দিয়ে দিলাম। আমার এটা 14, আমি আচ্ছা আমি এর ডাউনলোড ভিডিও লিঙ্কটা অবশ্যই আমার মনে হয় ডিসক্রিপশন লিঙ্কে আছে, চাইলে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আমি লিঙ্ক সহ দিয়ে দিছি, চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন দেখবেন, আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে সেখানে পেয়ে যাবেন। আর এখানে যেটা হলো, এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আমি যে নিয়ে আসলাম, এখানে আরো যে একটা ডিজাইন নিয়ে আসতেছি, ধরেন এই একটা ডিজাইন নিব। তো প্রথম প্রথম ভাই আপনাকে একটু বলে রাখি, আমি প্রথম প্রথম নিজে এত কপিরাইট খাইছি, হ্যাঁ আসলে কপিরাইট খাই না খেলে আসলে মানুষ ঠেকে শেখে, কেউ ধরে ধরা খায় শিখে, আমার লাইফে অনেক কষ্ট করে শিখছি আমি। তো সেই সুবাদে যে বলতে পারি আসলে প্রতিটা মানুষের কষ্ট করা দরকার, নাহলে আপনি নতুন কিছু শিখবেন না, আসলে নতুন একটা আইডিয়া তখনই আসবে যখন আপনি কষ্ট করে কোনো কিছু শিখবেন। তাহলে ফ্রিতে কোনো কিছু পেয়ে গেলে সেক্ষেত্রে আপনার মজা লাগবে না, আসলে একটা কাজের গুরুত্ব থাকবে না সেক্ষেত্রে আপনার, আর ফ্রি জিনিসটা সাময়িক ভালো লাগবে, দীর্ঘমেয়াদের জন্য কোনো কিছু খুব একটা যে ভালো কাজ করবে তাও না। আর শেখার জন্য অবশ্যই বেসিক শেখার জন্য আপনাকে ভালো পরিশ্রম করতে হবে, দেন ভালো যখন শিখে যাবেন তখন আপনি চলে আসেন একদম অনেক জায়গা থেকে ক্রিয়েট করে নতুন একটা রূপ দেওয়া আপনার কাছে খুব ইজিলি হয়ে যাবে। দেখেন আমি সহজভাবে দেখাচ্ছি, যেটা আপনাদের
তারপর চেষ্টা করি সহজ ভাবে যেন বোঝানোর জন্য আপনাদের এখানে দিলাম। এইভাবে তো আপনারা বুঝতেই পারতেছেন বিভিন্ন ভাবে একা অপশন থেকে আপনি নিতে পারেন ফ্রি পিকের, আমি অলমোস্ট এখান থেকে নিয়ে নিলাম, যেহেতু আমার বিগত সবগুলো ডাউনলোড করা ছিল আমি সেখান থেকে জাস্ট নিচ্ছি। আমি সবগুলো থেকে ক্রিয়েট করব নতুন একটা রূপ দেওয়ার জন্য, তো আমি একটা রূপ দেওয়ার জন্য আমি অনেকগুলো ক্রিয়েট করতেছি। এটা আমার থিম, এক একজনের কাজের থিম এক এক রকম, তো তাদের হিসাবে তারা কাজ করবে, আমার হিসাবে আমি কাজ করি। কারণ দিন শেষে একটা জিনিস কি ভাই, আসলে কপিরাইট বলতেছি ঠিক আছে, কিন্তু তারপরে যেন একটা জিনিস মানুষকে দিব সেটার উপরে যদি আপনার নিজেরই যদি ভালো না লাগে, আরেকজনকে দিলেও সেটা ভালো লাগবে না। তো দিন শেষে আপনাকে আপনার জিনিসটাকে ভালো হতে হবে, যে আমি একটা কাজ করব সেটা মানুষকে দিব সেটা যেন মানুষের কাছে ভালো লাগে, এবং এমন একটা কাজ দিলাম যেটা অন্যজনের কাছে ভালো লাগবে না, সেটা আমার মনে হয় আপনার নিজের কাছেও তো ভালো লাগে নাই, মানুষের কাছেও সেটা ভালো লাগবে না। তো দেখেন আর যাচ্ছি না, আমি অনেকগুলো এখানে ক্রিয়েট করছি, এখন জাস্ট আমি নিজে যেটা ক্রিয়েট করবো সেটা আমি দেখাবো। আচ্ছা আমি এটাকে সেভ দিলাম, আচ্ছা আমি এগুলো ফেলে দিচ্ছি, এত আমি রাখতে যাচ্ছি না। আচ্ছা এখানে কিছু ভেরিয়েশন আছে, এখানে কিছু ভেরিয়েশন আছে, আমার এইগুলো রাখা। তো এখন আমি যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, আমি যেটা কাজ করব সেটা হলো একটা বারকোডের, এবং সেটা হলো রানিং কিছু আপনার আপ ডাউন, মানে এই ধরনের কিছু ব্যাকআপ থাকবে, যেটা হলো আপনার এটা হলো ফ্রিপিকের একটা ক্লায়েন্টের কাজ। তো সেখানে উনি চাইছিল যে একটু ডিফারেন্ট কিছু আপনার এই ধরনের আউটলুকের থাকবে, এবং সেখানে ফ্রেম থাকবে এবং সেখানে টাকার একটা আপ ডাউন ভেরিয়েশন থাকবে। তো আমি সবগুলো এখানে ক্রিয়েট করলাম ফ্রিপিক থেকে যতগুলো ফ্রিতে পাওয়া যায়, তো আমি ফ্রিগুলো নিয়ে আপনাকে কাজগুলো করে দেখাচ্ছি। তাহলে এখানে আপনার যদি আপনার ওখান থেকে ক্রেডিট থাকে সেক্ষেত্রে আমি ক্রেডিট দিয়ে নিয়ে আপনি সেগুলো ডাউনলোড করে কাজ করতে পারেন, আমি গেলে দেখাচ্ছি সব ফ্রিতে। তো দেখেন আমি এটাকে আমি একটু লক করে রাখতে পারি আপাতত, আচ্ছা লক করে দিলাম, কিবোর্ডের উপরে আমি চাইলে এখন কাজ করতে পারি। তো এখন যেটা হলো, এখন আমি এইখানে কয়েকটা অপশন আমি এখানে ক্রিয়েট যদি করি, আচ্ছা দেখেন এটা অলরেডি আমার ব্যাক পার্টে চলে গেছে, আমি ফ্রন্ট পার্টে নিয়ে নিলাম। এইখানে দেখেন আমি জাস্ট সেম ফ্রেমটাই থাকলো, আমি এখানে কিছু করি নাই। এখন দেখেন এইগুলো যে অ্যালাইনমেন্টগুলো আছে আমি এটাকে আনগ্রুপ করবো, আনগ্রুপ করবো, আনগ্রুপ করবো। এইখানে দেখেন আমি এইখানে যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে আমি আমার মতো করে নিব, কি দিব সেটা যদি বলি, এই যে দেখেন এখানে আপ ডাউন একটা ভেরিয়েশন আছে, আমি এটাকে আমার মতো করে আমি অ্যাড করবো। দেখেন মানে ডিফারেন্ট লুক আপনাকে আনতেই হবে অ্যানি হাউ আপনার কাজের পারপাসের জন্য, সেক্ষেত্রে সময় তো দিতেই হবে, কারণ কোনো কিছু ভাই আপনার একদিনে চাইলে যে রিসেন্ট হয়ে যায় তা চিন্তা করলে কিন্তু হবে না। হ্যাঁ একটা কাজ করতে গেলে ওটা আপনার পরিপূর্ণভাবে কাজগুলো করতে হবে, এবং সেক্ষেত্রে একটা ভালো একটা কাজ করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবে কাজটা করতে পারবেন না। তো চেষ্টা করবেন একটা কাজ করতে গেলে সেক্ষেত্রে অনেক গুণগত মান বজায় রেখে কাজগুলো করতে। তো এখানে আসার পর দেখেন আমি এখানে অনেকগুলো ভিডিও অলমোস্ট আপলোড, এখানে দেখেন এটা আমি অ্যাড করছি। তো অ্যাড করার পর এখানে আমার এটা দিলাম, দেওয়ার পর আমি এটা আমার মতো করে আমি অ্যাড করে নিচ্ছি, আপনার ডিজাইনের পারপাসে যেটা অ্যাড হবে। তো দেখেন এটা আমি এখানে অ্যাড করলাম, এটা চাইলে আমি আরেকটু ছোট করে ফেলি। আচ্ছা এইখানে আমার একটা যেটা করব, এখানে দেখেন আমি এখান থেকে যদি কিছু জিনিস ক্রিয়েট করি, যেমন এটাকে আমি নিয়ে যাব আমার কাজের স্পেসে, এখানে আমি জাস্ট কন্ট্রোল সি, আর এইখানে আমি এটাকে কন্ট্রোল ভি, আমি এটাকে রাখবো না, আমি এটা অন্য পারপাসে হয়তো অন্য কোনো জায়গার জন্য কাজ করবো, তো এখন আমার এটা লাগবে না। তো দেখেন এইগুলো জাস্ট সিলেক্ট করে, আচ্ছা আমার একটু ধরার চেঞ্জ হয়ে গেছে, তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেলতে পারি, কারণ এটা গ্রুপ করলে আমার পরে চাইলে এটাকে আমি কাজে লাগাতে পারবো। দেন এটাকে আমি কন্ট্রোল ভি করে নিলাম, কেউ যেন বলতে না পারে যেন অন্য কারো কপিরাইট সিস্টেম করা হয়েছে এখানে। হ্যাঁ দেখেন আমি এটাকে আমার মতো করে ম্যাচ করে নিচ্ছি, এখান থেকে আমি একটা কনসেপ্ট ক্রিয়েট নিতে পারি, যেমন টুডে এই এই জিনিসটা আমার যেটা ক্লায়েন্টের সেটার সাথে এটা কিছুটা যায়, তো আমি এটাকে পুরোটাই আমি এইভাবে ধরে এটা আমি ক্রিয়েট করতেছি, যেমন এটা আমার পুরোটাই লাগবে, ওই যে আমার যে ডিজাইন আমি যেটা কাজ করতেছি আমার পারপাসে যেটা আমার সেটা আমি অ্যাড করবো, যেটা আপনার দরকার হবে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সেটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিচ্ছি, নিচে নিয়ে নিলাম, আমার যতটুকু অংশ লাগবে ততটুকু আমি নিয়ে নিব, এটা আমার পুরোটা নিলে কোনো সমস্যা নাই, কারণ এটা আমার এই ডিজাইনের পারপাসে কোনো কাজে লাগবে না। দেখেন এই অপশনে চলে আসলাম, আসার পর
আমার যে জায়গাটা সেক্ষেত্রে আমি এটাকে দিয়ে দিব। দেখেন এটা আমি সরাই নিলাম, এটাকে আমি একটা গ্রুপ করে রাখছি সব কিছুই, কারণ পরে আমি চাইলে এটাকে আমার মতো করে অ্যাড করতে পারবো। এটাকে আমি ভি করবো, কন্ট্রোল ভি, এটা আমি নিয়ে আসতে যাচ্ছি। দেখেন এটা আমার মতো একটা আমার ফাংশন ওয়াইজ যে ব্যাপারটা সেটা কিন্তু একটা ডিফারেন্ট আউটলুক অলমোস্ট চলে আসছে, যেটা আমি চাচ্ছিলাম আপনাকে দেখাবো বলে। তো দেখেন এই সেম প্যাটার্নটা আমি এখানেও করব। এখানে যেটা হচ্ছে এরা এই পোর্শনে একটা ডিজাইন দিতে, আমি চাইলে এটাকে আমার মতোই যে দেখেন ক্রেডিট কার্ড বা ভার্চুয়ালি যে ব্যাপারটা সেটা যদি আমি একটু দেখাই, এখানে আমি এই সেম প্যাটার্নটাই দিব। এখানে আসার পর আমি এটাকে কন্ট্রোল সি এবং এখানে চলে আসবো যখন সেটাকে আমি কন্ট্রোল ডিতে দিয়ে দিলাম। দেখেন এখানে কন্ট্রোল ডিসি, বাট সেখানে আমি একটু চেক করবো আবারও, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই দেখেন চলে আসছে। তো তাহলে আমি এটাকে আমার মতো করে আমি কারেন্সির এই অপশন আমি দিতে পারি। এখানে আমি এটাকে একটা নতুন ভেরিয়েশন দিব, তো এটাকে আমি এইগুলো থাক সমস্যা নাই, এটা এটাও থাক, আমি জাস্ট এটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করার একটাই কারণ, তাহলে আমি এটাকে আমার মতো করে পরেও আমি একটা ডিফারেন্ট আউটলুকে সেটাকে শেপ দিতে পারবো। আর আমি যদি একটা কাজই একবারই করব তা তো না, এটার মধ্যে আমি বিভিন্ন ব্যাংকিং সিস্টেমটা তো এইখানে যেটা হচ্ছে এটা আপনার যে নির্দিষ্ট সাইজ বা লেন্থ আপনি মনে করতেছেন সেই অনুযায়ী কাজটা করে নেবেন। আমার মতো করে আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি, এটা একটু মিডিল পোর্শন হয়ে যাবে। এগুলো আপনি চাইলে একটু অ্যালাইনমেন্ট ধরে ধরে একটা কাজ যখন আপনি করবেন সময় নিয়ে কাজগুলো করলে আপনার কাজের কোয়ালিটি এবং সব কিছু সুন্দর আসবে ইনশাল্লাহ। কারণ কাজের ওপর বেস করবে আপনার কাজের ডিজাইনগুলো কী ধরনের আসবে। হ্যাঁ তো দেখেন আমার অলমোস্ট এটা আমি আমার মতো করে নিলাম। এইখানে যে কার্সরটা দেওয়া আছে সো আমি এটাকে এটা আমি দিব না, এটা আমার মতো করে একটা অন্য একটা আউটলুকে আমি সেটাকে অ্যাড করতে যাচ্ছি। তো যেমন হচ্ছে এইখান থেকে আমি এই ফোল্ডারটা পুরোটাই আমি চেঞ্জ করব। দেখেন আমি এখানে জাস্ট এটাকে গ্রুপ করে নিচ্ছি যেন আমি এটাকে পরে অন্য কোনো শেপে কাজে লাগাতে পারি। তো দেখেন এখানে আমি এগুলো অ্যাড করতেছি। এখানে আরেকটা কাজ যেটা করব, আমি দেখেন এখানে জাস্ট তিনটা পোর্শন আছে, আমি তিনটা পোর্শনকে আমার মতো করে আমি অ্যাড করে নিব। তো এখানে আসলাম আমি, ফ্রেন্ড এখানে আসার পর দেখেন আমি এখানে যেটা করতে পারি, এখানে আমার এই যে দুটো লাইন আছে আমি চাইলে এই দুটো লাইনকে আমার মতো করে আমি অ্যাড করে নিলাম। এটা আমি চাইলে একটা স্লো হয়ে গেছে, এটা আমি সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে কিন্তু সবগুলো গ্রুপ হয়ে আছে। হ্যাঁ তো এটাকে আমি আনগ্রুপ করব। তো আমি এটাকে ধরে আগে আমি আনগ্রুপ করে নিব, তাহলে সবগুলো সরানো মুশকিল হবে। তো দেখেন এটাকে জাস্ট গ্রুপ করে আছে, এটাকে আমি সরিয়ে নিলাম। দেন আমি এই সেম অ্যালাইনমেন্টটা আমি ওখানে অ্যাড করে দিব। লাস্টমিন এটা আমি দেখতে দেখাই, এখানে আমি সেমভাবে এটা গ্রুপ করা আছে, এটাকে আমি আমার মতো করে চলে ধরে নিব। ধরে দেখেন আমি এই দুইটাকে জাস্ট এখানে অপোজিটে এখানে মনে ছিল, এই যে দেখেন সেম জিনিসটা এখানে অলমোস্ট আছেই। তো আমি এই সেম জিনিসটাকে গ্রুপের মধ্যে ঢুকে এটাকে আমি একটা গ্রুপ সিস্টেম কন্ট্রোল সি আর এখানে এসে আমি কন্ট্রোল ভি করে ফেললাম। দেন এটা আমার এখানে অলমোস্ট অ্যাড হয়ে গেল। এখন আমি যেটা করব এটাকে একটা দেখেন অলমোস্ট কিন্তু একটা ভেরিয়েশনে একটা ট্র্যাকের মধ্যে চলে আসছে। এখন এই দুটাকে আমি আমার মতো করে চেঞ্জ করব, যেমন হচ্ছে এটা এটা এটা, আচ্ছা এগুলো সবগুলো গ্রুপ আনগ্রুপ করা আছে, এগুলো আমি সবগুলো গ্রুপ করে নিচ্ছি আর এটা এটা নিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে এটা সরাই আমি অন্য একটা জিনিস সেখানে অ্যাড করতে যাচ্ছি, যেটা হলো আপনার জাস্ট ধরে এটা এগুলো জাস্ট আপনি চাইলে আপনার মতো করে কাট শার্ট করে ফেলতে পারবেন ইজিলি। তো এগুলো আমার হয়তো এক্সট্রা করে কিছু বলার নাই, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা নিলাম আমি এখানে, এখন আমি চাইলে এখানে দেখি আর কী কী আছে, চাইলে এক এক জায়গার থেকে আমি বিভিন্ন, এটা হলো কি আপনার কপিরাইট ক্রাইম যেন কোনো সময় না বলতে পারে যেটা আমার কপিরাইট হচ্ছে বা কপিরাইট ধরতেছে, এইগুলো থেকে যেন আপনার ইজিলি সেটা থেকে আপনি সেফ জোনে থাকতে পারেন, এর জন্য মূলত এই কাজটা করা।
কারণ দিন শেষে যেটা হলো কি, কাজটা করাটাই মূল কথা, যে আমি একটা কাজ করবো সেটা যেন কোনো কপিরাইটের মধ্যে না পড়ে। তো এটাকে আমি নিলাম, আমি এখন এই সেম জিনিসটাকে আমার মতো করে আমি নিয়ে নিব, কন্ট্রোল সি, এখানে এসে আমি কন্ট্রোল ভি করলাম। তো এই অপশনটা যেটা হচ্ছে এইখানে আমি এটাকে এখানে মান্থলি রিপোর্টের জায়গায় দিয়ে দিব। তো দেওয়ার আগ দিয়ে এটাকে আমি একটা গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিচ্ছি। এবং এখানে যেটা করব আমি, এটা আমার মতো করে আমি অ্যাড করে নেব এবং এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। এখন এই যে সাইকেল এবং এই যে সাইডটা আমি ফেলে দিলাম, এবং এই কালারটা আমি একটু অন্য একটা কালারে রূপ দিব। একটা কালার আমি অ্যাড করে দিলাম, দেখেন এইখানে এই ভার্চুয়াল গুলো আমি একটু লাইট করে দিব, কারণ লাইট করে দিলে আমার ক্লিয়ার বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমি আমি একটা গ্রুপ করে নিব, সবগুলো গ্রুপ করে করে কাজগুলো আপনার পরেও আপনি চাইলে এটাকে দ্রুত একটা ধরে বাকিগুলো আপনি করতে পারবেন। দেখেন এভাবেই তাহলে সেম অ্যালাইনমেন্টটা আমি এখানেও নিয়ে নিব। দেখেন এখানে ওয়াল্টার ধরলে ডাবল প্যাটার্ন তৈরি হয়ে আছে, সেম জিনিসটাকে আমি অপোজিট ওয়ালেও হাইড করে দিব, আপ করে দিলাম। তো দেখেন অলমোস্ট কিন্তু আমার একটা কাজ শেষ। এখানে কি দেখেন একটা ভার্চুয়াল অপশন দেখাচ্ছে, তাহলে আমি ভার্চুয়ালটাকে আমার মতো করে অন্য ভার্চুয়াল অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমি যদি অন্য কোনো ভার্চুয়াল অ্যাড করতে চাই, তাহলে যেটা হচ্ছে আমি এই ভার্চুয়ালটাকে এখানে নেব, নেওয়ার পর এটাকে আমি পার্সেন্টেজ গুলো ফেলে দিচ্ছি, শুধু এইটাকে আমি আমার মতো করে একটু বড় করে দিচ্ছি। আমার মতো করে ধরে একটু ছোট করে দিচ্ছি, এবং এই দুটাকে আমি ধরে গ্রুপ করে দিচ্ছি। পুরোটাই গ্রুপ হয়ে গেছে, সেটাকে আমি বাদ দিয়ে শুধু এইটুকু গ্রুপ করলাম। এটাকে আমার সাইজ অনুযায়ী আমি আপডাউন করে নিব, যেটাকে যেটা আমার কাজের পার্সেন্টেজ দরকার হবে সেটাকে আমি নিয়ে নিলাম। তো এই তো অবস্থা এটা গেল, তাহলে আমি এটাকে আরেকটু যদি কোনো ভার্চুয়ালি দেখাতে চাই, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, তাহলে আমি এগুলো নিতে পারি নাও নিতে পারি। তো আমি একটু অন্য কিছু দেখতে যাচ্ছি, যেমন ডিফারেন্ট কিছু আরো অ্যাড করবো। তো এখানে চলে আসলাম, আমি দেখছি কোনটা নেওয়া যায়। তো এইগুলো যেন বললাম যে যত ভালো বেশি ফাইল থাকবে, আপনি সেখান থেকে আপনার যে জিনিসগুলো আপনি চাচ্ছেন সেগুলো মুভমেন্ট করে নিয়ে আসতে আপনার জন্য অনেক ইজি হবে, এবং স্মুথলি সেগুলোকে নিয়ে আপনি কাটসাট করতে পারবেন। তো এই দুটাই দেখতেছি, এখানে দিলে গ্যাপের মধ্যে দিলে কাভার হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু কপি হুবহু হালকা একটু আলাদা হচ্ছে, তারপরও আমি যদি মনে করি তাহলে এটাকে একটু বোল্ড করে দিব, আমি একটু ডাউন করে দিচ্ছি, এবং এই সেম জিনিসটাকে আমি এখানেও অ্যাড করে দিব। ধরে আমি এটাকেও সেম দিয়ে দিবো, এখানে দেখি কি আসে। দেখেন এটা ডাউন চলে গেছে, এটাকে আমি আপার নিয়ে আসবো ফন্ডে। তো দেখেন পুরো ডিজাইনটাই কিন্তু আউটলুকটা একটু অন্য প্যাটার্নে চলে আসছে, অন্য একটা ডিফারেন্ট আউটলুক চলে আসছে। চাইলে চাইলে এটাকে আমি এখন একটা সার্কেলে নিয়ে নিলাম, তাহলে এটাকে আমি কপি করে এটা কিন্তু আর কোনো কপিরাইট অপশন ধরবে না। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন এইভাবে একটা কাজকে করলে আপনি ইজিলি একটা স্মুথলি কাজগুলো করতে পারবেন। আর এটাকে চাইলে এখন আমি আমার মতো করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট প্লেসে আমি অ্যাড করতে পারবো। এবং যেমন হচ্ছে এটা একটা ইউনিক এবং ইউনিক কনসেপ্ট অলমোস্ট হয়ে গেল। তো দেখেন এটাকে, আচ্ছা এখানে কপি হয় নাই, আমি এটাকে ধরে তিনটাকে ধরে এখন গ্রুপে নিলাম,
যেন আনগ্রুপ না হয়ে যায়, এটাকে ধরে এখন আমার মতো করে আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি, জাস্ট লেন্থ হাইট সবগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, এইগুলো বর্ডার সরে যাওয়ার একটাই কারণ, আমার যে গ্রুপ ছিল গ্রুপের মধ্যে যে এগুলো লাইট ছিল লাইটগুলো একরকম আসে নাই, দেন এই জন্য এগুলো প্যাটার্নটা শো করতেছে না। দেখেন ছোটো যখন ছিল তখন কেমন ছিল, এই যে দেখেন, বিকজ এগুলো গ্রুপ করা আছে, গ্রুপের মধ্যে এইভাবে কাজগুলো করা আছে। এইগুলো কাজ আপনি যত ধরে ধরে করবেন ইউনিক এবং ইউনিক কনসেপ্টটা তত ভালো আসবে। তো বন্ধুরা ভালো থাকেন, আর নতুন নতুন কনসেপ্ট ক্রিয়েট করেন এবং নতুনভাবে কাজ করেন, আর এ ধরনের কাজের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরও ভালো কোনো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আর সেভ করা আপনি তো জানেনই, এখানে দুইভাবে সেভ করা যায়, এই যে আপনার ওয়েব দিলেই হবে আর সেভ দিলে সেভ। তো ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।